বাংলার আপামর অশরীরী আত্মা এবং প্রিয় ভূত পেত্নীগণ, আমাদের বেঁচে থাকাটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। নেই কোথাও অন্ধকার, কোথা যাবে ভূত সকল? এই ব্লাডি সিটিতে আর কি আছে? আসছে ভবিষ্যতের ভূত, অনিক দত্তের নতুন ছবি। তবে এই ছবিতে ভূতেরা কিরকম ধরনের ভূত, মানে সেই প্রেম করছে বাকি একটু পলিটিক্যাল স্যাটায়ারের মধ্যে দিয়ে রয়েছে সব, কিরকম ভাবে গল্পটা এগোচ্ছে? মানে বেশ জড়া খিচুড়ি এই সবগুলো জিনিসের। আগে যে বলবো না, আগে ইয়েটাও সেরকমভাবে বলা হয়েছিল, সবই আছে। কিছু মানে মেন কনসেন্ট্রেশন যাদের ওপর হয়েছে তারা জীবদ্দশাতেই বাতিল হয়ে জীবিত ভূত হয়ে গেছে। তারা মারা যাওয়ার পর তাদের একটা আলাদা একটা সেক্ট, তারা এখন জায়গাটাকে নেই, কোনো পুরনো বাড়ি ভূতের বাড়ি সব গন, ফিউচারের কথা বলে সেই সময় একমাত্র ভার্চুয়াল ওয়ার্ল্ডে ওরা ঢুকতে পারে। তোরা রেফিউজি অবস্থায় একটা বাতিল জায়গায় গিয়ে এই বাতিল ভূতেরা সেই প্ল্যান করছে যে কী করে ভার্চুয়াল ওয়ার্ল্ডে, এখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে তারা ঢুকতে পারে কি না করে তারা কী করে সার্ভাইভ করছে, একটি অদ্ভুত উপায় ওরা বার করে ছবির। এটাকে তুমি সিকুয়েল বলছো না, অথচ কেউ কেউ সিকুয়েল মোর বছরাইছে, মোর মাছ মাছ কথাটা তো পলিটিক্যালি ইনকারেক্ট হবে। ওদের পাস্ট লাইফগুলো কীরকম ছিল, এখন কীরকম হয়েছে, ওদের ক্রাইসিসটা নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা হয়েছে এবং সেটার মধ্যে দিয়ে সোশিও পলিটিক্যাল যা যা জিনিসগুলো উঠে এসছে, খুব সরাসরিভাবে না, হাসি মজার মাধ্যমেই সেটাকে দেখানো হয়েছে। কারণ বর্তমানে ভগবানের ভয় না পেলেও দের আর সাম পিপল যারা ভূতকে ভয় পায়। ভূতেদের নিয়ে কিছু করুন না, চাই করবেন সেন্টিমেন্টাল। ছবিটাতে আমি রেশমি আমরা দুজনেই একসঙ্গে অভিনয় করেছি, যদিও উই হ্যাভেন্ট শেয়ার্ড দ্য স্ক্রিন, কিন্তু ও আলাদা ক্যারেক্টার আমি আলাদা ক্যারেক্টার, কিন্তু বাট উই আর বোথ ইন দ্য সেম মুভি। এইটা একটা অনিক দার সঙ্গে এটাই আমার প্রথম কাজ, এটা আর একটা ফ্যাক্টর। এবং তিন নম্বর হচ্ছে যে ওই মানে ভূতের ভবিষ্যতে যে কাস্টিংটা ছিল তারা প্রায় সবাই আছে, কিন্তু ইন আ ডিফারেন্ট ওয়ে। এবং এই ছবিটা ইজ এ কম্বিনেশন অফ সো মেনি থিংস, মানে কমেডি তার সঙ্গে থ্রিলার, and it's very much political. কথা দিয়ে করলেন ও বিয়ে, এই গদ গদ না করলে বাংলা বাজারে খাচ্ছে না। আমরা ভূত দেখাতে পারি না, এটা কঙ্কাল ধার করিয়ে ভূত বলি, তাই তো? পৃথিবীতে কেউ কোনোদিন ভূত দেখেছে কিনা এটা জানা যায়নি, কারণ সবাই শুনে শুনে বলে ও দেখেছে, তাকে জিজ্ঞেস করলে বলে ও দেখেছে, ভূত এখানে কেউ দেখেনি। আর যদি একমাত্র ভূতের ভয় পাবো কঙ্কাল দেখি, এইবার অস্তিত্বহীন একটি বস্তু, তার ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ সম্পর্কে সন্দেহ জাগবে। এবার হলে গিয়ে দেখবো যে ঘটনাটা কি ঘটলো। চুপ রক্ষে খামোশ পজ ফুল, নামটা না তুমি একটু ভাবো, বুঝলে? নেমেছে ভবিষ্যতের ভূত। ইয়েস।